মরিচ ছাড়া রান্না অসম্পূর্ণ থেকে যায়। রান্নায় সাধারণত দুই ধরনের মরিচ ব্যবহৃত হয়, একটা লাল বা শুকনো মরিচ আর একটা সবুজ বা কাঁচা মরিচ। দুটিরই আলাদা স্বাদ রয়েছে, সে সঙ্গে আলাদা স্বাস্থ্য গুণ রয়েছে। মরিচ সাধারণত সবুজ থাকে, তবে যখন এটা শুকনো হয় তখন একটি লাল বর্ণ ধারণ করে, তখন এটা থেকে আরও তীব্র গন্ধ বের হয়। মরিচ শুকিয়ে লাল করা হলে এটি কিছুটা পুষ্টি উপাদান হারায়। কাঁচা মরিচ এবং শুকনো মরিচের মধ্যে, তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নিই আপনি কাঁচা মরিচ খাবেন নাকি শুকনো মরিচ। শুকনো মরিচ আপনাদেরকে HRT TV 24 এ স্বাগতম। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন। শুকনো মরিচের গুঁড়ায় চেয়ে কাঁচা মরিচ যে স্বাস্থ্যকর এতে কোনো সন্দেহ নেই। কাঁচা মরিচে বেশি পানি থাকে এবং ক্যালোরির পরিমাণ শূন্য থাকে, যা এটাকে বেশি স্বাস্থ্যকর করে তোলে। কাঁচামরিচ বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইন্ডোরফিনসের দারুণ উৎস। অন্যদিকে শুকনো মরিচ বেশি খেলে পেপটিক আলসারের সম্ভাবনা থাকে। এছাড়া শুকনো মরিচে ব্যবহারকৃত কৃত্রিম রং শরীরের জন্য খুবই ক্ষতিকর। নিয়মিত কাঁচামরিচ খেলে রক্তের শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। কাঁচামরিচে থাকা ডিয়েটারি ফাইবার হজমের সহায়তা করে। ভিটামিন ই এবং সি এর ভালো উৎস হওয়ায় কাঁচামরিচ ত্বকের জন্য বেশ উপকারী। কাঁচামরিচে থাকা বিটা ক্যারোটিন হৃৎপিণ্ডের কার্যকারিতা ঠিক রাখে, সে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিষক্রিয়া ঠিক রাখায় কাঁচামরিচ ওজন কমাতেও ভূমিকা রাখে। অন্যদিকে শুকনো মরিচে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। শুকনো মরিচে থাকা ক্যাপসাইসিন উপাদান শরীরের বিষক্রিয়া ঠিক রেখে ক্যালোরি জর্তে ভূমিকা রাখে। শুকনো মরিচে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুকনো মরিচে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালী যে কোনো ধরনের প্লাক প্রতিরোধ করে। শুকনো মরিচে গুঁড়া চেয়ে গোটা শুকনো মরিচ বেশি স্বাস্থ্যকর এবং নিরাপদ। কাঁচা ও শুকনো মরিচ দুটি রান্নার চেয়ে এমনই খেলে বেশি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়, সে সঙ্গে ভেজাল খাওয়ার হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এ সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরা উপকৃত হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান।